আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একদম সহজ রেসিপি একটা দেখাইব, আলু আসলে পটেটো, রোস্ট পটেটো কিভাবে আমি আলুর চাটনিটা করি। দেখেন এখানে আমি রোস্ট পটেটো শুধু অনলি লবণ দিয়ে আমি এটা করে নিছি ওভেনের মধ্যে দিয়ে। রোস্ট পটেটো আসলে অনেক মজাদার, অনেক ক্রুঞ্চি হয়। আমি ওভেনের মধ্যে দিছি যাতে ক্রুঞ্চি হয় আর অনেক সুস্বাদু হয়। যাই হোক, আপনারা দেখেন কিভাবে আমি এটা মিক্স করি। আমি বলের মধ্যে আমি রোস্ট পটেটোটা নিলাম, এখন আমি সম্পূর্ণটা মিক্স করব। এই যে দেখেন, আমি এটা হাত দিয়ে আমি আসলে এটা এখন মাস করে নিব সম্পূর্ণ পটেটোটা, রোস্ট পটেটোটা। আসলে অনেক ডিলিশিয়াস লাগে। আমরা যখন ঝটপট কোনো কিছু রান্না করি, আসলে ঝটপট কোনো কিছু একটা রেসিপি তৈরি করি, তখন এগুলি একটা হলে খুবই ভালো হয় আর কি। তো আমরা অনেক ভালো লাগে চাটনি। এই যে দেখেন, আমি আসলে এখানে লবণ নিয়েছি, 1 টিস্পুন লবণ নিয়ে আমি এটা এখন মিক্স করতেছি। এখন আমি সম্পূর্ণটা ভালো করে মিক্স করব। এটা মিক্স করে ফেলবো সম্পূর্ণটা আলুর পেস্টের মধ্যে। আমি করিয়ানডার সম্পূর্ণ সবকিছু আমি হাত দিয়ে মাস করে ফেলবো। স্মেলটা অনেক সুন্দর আসে, আসলে নাইস স্মেল আসে, আপনারাও ট্রাই করবেন। এখন আমি ওই যে মাস পটেটো মাস যে করছি, পটেটোটা রোস্টেড পটেটো, এটার মধ্যে আমি এই মাসটা আমি দিয়ে দিব। এই যে মিক্সারটা, এই মিক্সারটা আমি দিয়ে দিব। আমি এখানের মাঝে ড্রাই চিলি আমি কেন ক্রাশ করে রাখছিলাম, এটা এখন আমি এটা দিয়ে দিব, এটা মিক্স করে ফেলবো। আসলে অনেক সুস্বাদু হয়, অনেক ঝটপট রেসিপি এটা, আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন। এখন আমি এটা মাস্টার্ড অয়েল দিয়ে আমি এটা মিক্স করব। এখানে 1 টিস্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিব, আর আপনারা যদি চাইলে আরও বেশি পরিমাণ দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, যে যতটুকু খেতে পারে। ভালো করে সম্পূর্ণটা এখন মিক্স করে ফেলবো। এখানে আমার আসলে সুস্বাদু চাটনিটা হয়ে গেছে। তাহলে আপনারা রেসিপিটা ফলো করবা প্লিজ, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। তো আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা সবাই। আর আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিও নিয়ে আইম। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।